দিদি 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 ওরা দুজনে এখনই পদত্যাগ করুক। বলছি আপনাদের সঙ্গে কথা বলবে বলেছেন, মন্ত্রী কথা বলবে। আমি লাস্ট ফাজে এটা বলে দিচ্ছি, ঝামেলা করবেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে দলেরই দুটি গোষ্ঠীর তুমুল বচসা হাতাহাতি, হৈহট্টগোলে ভেস্তে গেল বিজেপির সাংগঠনিক সভা। পরিস্থিতি সামলাতে বারবার শান্ত হতে অনুরোধ করেও সে কথায় কেই কর্ণপাত করল না। এমন অবস্থায় হতাশ হয়ে সাংগঠনিক সভা ছেড়ে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের। রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামে সাংগঠনিক সভা করতে আসেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, কিন্তু তার সামনেই বিজেপির দুটি গোষ্ঠী একে অপরের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে। একদল যারা পুরনো কার্যকর্তা, তারা জামালপুর বিজেপির বর্তমান দুই নেতৃত্বের পদত্যাগ দাবি করে। তাদের বক্তব্য, দলের পুরনো কর্মীদের বসিয়ে দিয়ে নতুনদের নিয়ে মাতামাতি করা হচ্ছে, পুরনো কার্যকর্তাদের কাজে লাগানো হোক। এই নিয়ে মন্ত্রীর সামনে নব্য বনাম পুরাতন বিজেপি কার্যকর্তাদের মধ্যে তুমুল বচসা শুরু হয়। পরে পরিস্থিতি এমন হয় যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মন্ত্রী বারবার তাদের অনুরোধ করেন যাতে সভা চালাতে দেওয়া হয়, কিন্তু সে কথায় কেই কর্ণপাত করে না। এরপরই হতাশ মন্ত্রী সাংগঠনিক সভা ত্যাগ করে বেরিয়ে যান। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই এই জৌগ্রামে একটি সাংগঠনিক সভায় বর্তমান এবং প্রাক্তন মণ্ডল সভাপতি নিজেরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, এমনকি চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয় এক বিজেপি কার্যকর্তার। যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বারবার বলা হচ্ছে আসন্ন লোকসভায় 35টি আসন যেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে পায়, সেখানে দলের সংগঠনে যদি এই হাল হয় তাহলে নির্বাচনের ফল কি হতে পারে, তাই নিয়ে কার্যত প্রশ্ন তুলছে দলের নেতা কর্মীদের একাংশ। আজকে হঠাৎ নয়, প্রোগ্রামটা আমাদের পার্টির প্রোগ্রাম, পার্টির প্রোগ্রাম হওয়ার জন্য আমরা এসেছি। পার্টির প্রোগ্রামের মধ্যে আমাদের নিজেদের মধ্যে দলবিরোধ, দল অশান্তি যেটা হয় কার্যকর্তাদের না কাজে লাগানোর জন্যে, কাজে লাগানোর জন্যে আমাদের আন্দোলন। আপনারা মন্ত্রী বলছেন কেন, আমরা মন্ত্রী নয়, আমরা এখানে বসেছি আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার উচ্চস্থানীয় কার্যকর্তাদের নিয়ে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক বলবেন না, গোষ্ঠীদ্বন্দ্ব কী করে হয়, গোষ্ঠীদ্বন্দ্ব তো আলাদা জিনিস, তাহলে তো আলাদা জায়গায় মিটিং হতো, গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আমাদের দাবি আদায়ের জন্যে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা কথা আছে, সে কথায় আমরা চলি, যে প্রথম বোঝাতে হবে, তারপর বলতে হবে, তারপর উগ্র হতে হবে। সেই উগ্র হওয়ার পরিস্থিতি আজকে এসেছে।
আমাদের কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। না না, হাতাহাতি পর্যায়ে যায়নি, হাতাহাতি হবে না আমাদের দলের মধ্যে। হ্যাঁ, বাকবিতন্ত্র একটা হয়েছে, এখন মানুষের এই গরমে একটু উত্তেজিত গলা একটু চেঁচিয়ে বলে ফেলেছে, ওটা নিয়ে এমন কিছু ব্যাপার না। আমি বলি, আমি ভারতীয় জনতা পার্টির আজকে সিপিএম এর সময় থেকে বিজেপি করা কার্যকর্তা। আমি 2021 সালের নির্বাচনে মণ্ডল সভাপতি, 13 নম্বর মণ্ডল সভাপতি। আমি জসিরাম অঞ্চল জেতানো কার্যকর্তা, আমার প্রত্যেকটা বুথের কার্যকর্তা। আমার সেই কার্যকর্তাদেরকে বসিয়ে দিয়েছে আজকের এই নতুন কমিটি। এই কমিটির মধ্যে সম্পূর্ণরূপে দায়ী রামকৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তী, জিতেন ডকাল, এরা দুজনের দায়িত্ব নিয়ে জামালপুরটাকে শেষ করে দিচ্ছে। কীভাবে কী করছে তা জানি না। ওদের দুজনের আমরা পদত্যাগ চাই, তাতে জামালপুরের যা হবার হোক। আজ দোগাছিয়া প্রোগ্রাম চলছে, আমাদের ওপর নেতৃত্ব এসছে, সাংগঠনিক বৈঠক, আমাদের এক নেতৃস্থানীয় কার্যকর্তারা উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির। কার্যকর্তাদের সঙ্গে আমাদের দল সাংগঠনিক ভাবে আমাদের একটা লড়াই চলছে। বিক্ষোভ দেখানোর কারণ বলতে, আজকের এই প্রোগ্রামটা এখানে হওয়ার জন্য, আর বিধানসভা অফিসে না হওয়ার জন্য, এইখানে হওয়ার জন্য এই বিক্ষোভ। আমাদের দাবি আছে পুরনো কার্যকর্তাদের বসিয়ে রেখে নতুন কার্যকর্তাদের এইভাবে এগিয়ে দিয়ে সংগঠন তো আমরা জিততে পারবো না। আমরা দীর্ঘদিন মার খেতেই থাকবো, শাসক দলের প্রতি অত্যাচারিত হতে থাকবো, ওরা সেটিং হয়ে বসে থাকবে। সেই সেটিং যাতে না হতে পারে, সেই জন্যই আজকে আমাদের সঙ্গে সেটিং আছে বলে আমি অভিযোগ করছি। শাসক দলের সঙ্গে সেটিং থাকতে পারে, কার সেটিং আছে? আমাদের সংগঠনের যারা কার্যকর্তা রয়েছে জামালপুরের, তাদের, তারা কোনো ব্যক্তি বিশেষে কাউকে? হ্যাঁ, জামালপুর তো শেষ করছে রামকৃষ্ণ চক্রবর্তী, জিতেন ডকাল, তারা আমাদের পার্টি কার্যকর্তা, একজন জেলার সিএস আর একজন আমাদের কনভেনর। আমার নাম অভিজিৎ ঘোষাল, ভারতীয় জনতা পার্টির একজন এমনি সাধারণ এখন কার্যকর্তা। বিজেপি করেছি, বিজেপি ছিলাম।